having a great day. Welcome back to another video of Durga Puja series. So, today's video ta hote chole chhe again hair related video, but today's video ta hobe khubi helpful. So, tomra jodi bhabcho je kono hair treatment korabe, smoothening, straightening or keratin treatment, tale ei video ta ekdom shesh obdi dekhbe. Ar ami amar chule smoothening korechhilam aaj theke 5 bochhor age, seta niyeo ekta detailed video ami ei Durga Puja series ei post korechi. So, shei video ta link tomra description box e peye jabe ar puro Durga Puja series er playlist tao tumra amar channel e peye jabe. So now let's get started with today's video. So ami amar chule smoothening koriyechi 2016 e, tar por amar hair fall plus hair damage hoy, tar jonno ami ei bar thik korechhilam chule to kichu korabo, but not smoothening and straightening. So ami parlor e jai, ar parlor e jai ami poniape jai, laketown er poniape, odher arekta branch ache saltlake. So ami laketown er poniape ke okhane giye ami boli je amar ki ki chule problem, amar ki korle bhalo hobe, amar chule texture o dekhlo, amar scalp dekhlo, tar por ora suggest korlo je amar keratin treatment korano ta thik hobe amar chule. So okay, I went for keratin treatment. Okay, so ami kichu kichu parlor er naam diye debo jekhane keratin treatment bhalo bhabe korano hoy with affordable charges. So tumra description box e or screen e kothao naam gulo dekhte peye jabe, ar prottekor thikana or branch name tumra description box e peye jabe, karon screen e oto kichu dao shombhob na, ar mukhe bollo video ta onek boro hoye jabe. So ami keratin treatment korate jai 4-5 din age motamoti. So tar por ora amar hair texture dekhar por ami tar ager din shampoo kore gechhilam, kintu ওরা আবার আমার চুলে 3 থেকে 4 বার মোটামুটি শ্যাম্পু ইউজ করলো। কি শ্যাম্পু ইউজ করেছে এক্স্যাক্টলি নামটা আমার মনে নেই, কিন্তু ব্রাউন কালারের বড় বটল থেকে শ্যাম্পু নিয়ে ইউজ করছিল। আর 3-4 বার ওয়াশ করার পর কিছুক্ষণ একটা শ্যাম্পু অনেকক্ষণ রেখে দিয়েছিল, কন্ডিশনার আর শ্যাম্পু হবে, তারপর ওটা ওয়াশ আউট করলো, আর তারপর টাওয়েল দিয়ে আমার চুলটাকে পেঁচিয়ে অনেকক্ষণ আমাকে বসিয়ে রেখেছিল। তারপর হেয়ার ড্রায়ার ইউজ করে আমার চুলটাকে পুরোপুরি ড্রাই করানো হলো, তারপর আমি আরও কিছুক্ষণ বসে রইলাম। তারপর দুজন কি তিনজন এলেন, হ্যাঁ তিনজনে আসলে, তারপর ওরা এক্স্যাক্টলি যে কেরাটিনের যে ক্রিমটা হয় সেটা আমার চুলে অ্যাপ্লাই করা শুরু করলো। খুব ছোট ছোট সেকশন নিয়ে অ্যাপ্লাই করছিল, আর অ্যাপ্লাই করার পর কিছু কিছু চুলে সেকশন নিয়ে জাস্ট ক্লিপ দিয়ে বেঁধে বাদবাকি সেকশনগুলোতে আমার পেছনের দিকে চুলের এইসব সেকশনগুলোতে আগে ইউজ করা স্টার্ট করেছে, দেন আস্তে আস্তে সামনের দিকে এসছে। সো তারপর ওই ক্রিমটা ইউজ করার পর 50-40 মিনিটস রাখলো আমার চুলে, আই থিঙ্ক 30 মিনিটস, হ্যাঁ 30 মিনিটস হয়তো রেখেছিল। তারপর চুলে আমার স্ট্রেটনিং করানো হলো। বাই দ্য ওয়ে এই টাইমটাতে তোমার চুলে যখন লাগানো হবে কেরাটিনের যে ক্রিমটা সেটা, তখন কিন্তু তোমার চোখ খুব জ্বালা করবে, আর গলাটাও খুব জ্বলছিল আমি কেন জানি না। আর যখন চুলটা ড্রাই করছিল, ওকে তারপরের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল পুরো ড্রাই করলো আমার, আর ক্যাপ দিয়ে রেখে দিয়েছিল, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করার পর আমার চুলে স্ট্রেটনিং করানো হলো। সো স্ট্রেটনিং করানোর সময় একটু স্মোকও হচ্ছিলো, কারণ ক্রিমটা তখনও ছিল চুলে, আর চুলটা খুব ড্রাই, অ্যান্ড ড্রাই বলবো না, একটু মোটা মোটা গোছের লাগছিলো, কারণ একটা হেভি থিক ওরা ক্রিম ইউজ করেছিল আমার চুলে, দ্যাটস ওয়াই। আর স্ট্রেটনিং করতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গেছে, বিকজ আমার চুলটা তখন আরও বড়ো ছিল, আমি তো হেয়ার কাট করিয়েছি, সো চুলটা বড় ছিল, আর আমার পেছন দিকে চুলটা বেশ মোটাই ছিল, তার জন্য খুব ছোট ছোট সেকশন, জাস্ট এইটুকুনি সেকশন নিয়ে ওরা খুব ভালো করে স্ট্রেট করছিল, 2-3 জন মিলে আমার চুল স্ট্রেট করছিল, তাতে আমার মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে, পুরো প্রসেসটা হতে আমার 3 ঘন্টা লেগেছে। সো তোমরা যদি পার্লারে যাওয়ার কথা ভাবো, আগে খেয়ে দেন স্নান করে দেন ওয়াশরুমের কাজ সব সেরে একটা জলের বটল নিয়ে দেন পার্লারে যাবে, কেউ সাথে গেলে তো ভালো হয়, আর নয়তো আমার মতো একা বোর হতে হবে। সো এটা করে দেওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম, আর আমাকে বলে দেওয়া হয়েছিল যে চুল স্মুথনিং করানো যদি তোমরা করিয়ে থাকো তাহলে জানবে যে 3 দিন তোমরা চুলে জাস্ট জল টাচ করাতে পারবে না, কিছু রিবন বা ক্লাচার ইউজ করতে পারবে না, চুল কানের পেছনে নিতে পারবে না। সো সেগুলোই আমি করতে বলেছিল, বাট নট ফর 3 ডেজ, ফর 1 ডে। সো তার পর দিন আমি আবার পার্লারে যাই ফর মাই হেয়ার কাট আর মাই ফাইনাল হেয়ার ওয়াশ। সো আমি পার্লারে যাওয়ার পর আমার তার মধ্যে আমার সাথে একটা খুব বাজে জিনিস ঘটে গিয়েছিল, বিকজ আমি যেহেতু বাসে করে ট্রাভেল করছিলাম, যেটা আমি ভুল করেছি, সো বাসে করে ট্রাভেল করার সময় আমার চুলটা খুব ফ্রিজি হয়ে গেছিল, আর চুলটা যে স্ট্রেট ছিল পার্লার থেকে বেরানোর পর সেটা ছিল না। সো ওরা আমার চুল দেখে বলছিল যে তুমি তোমার চুলে কি করেছো এরকম যে চুলের এই অবস্থা হয়েছে। সো তারপর নেক্সট দিন আমি যখন গেলাম তখন ওরা চুলটা আবার স্ট্রেট করলো, আই থিঙ্ক আমার চুলটা ফ্রিজি হয়ে গেছিলো বলেই স্ট্রেট করেছে, যদি চুলটা নর্মাল থাকতো তাহলে আর করতো না। তো চুলটা স্ট্রেট করানোর পর তখন ছোট ছোট সেকশন নিয়ে করেনি, তখন একটু মোটা মোটা সেকশন নিয়ে স্ট্রেট করেছে, একবারে স্ট্রেট করেছে, তারপর কিছুক্ষণ রাখার পর চুলটা ঠান্ডা হতে দিল, মোটামুটি 1/2 ঘন্টা পর আমার হেয়ার ওয়াশ হলো আবার। সো তখনও হেয়ার ওয়াশটা খুব ভালো করে হলো, একটা ক্রিম লাগানো হলো, 10-15 মিনিটস রাখা হলো, 10-15 মিনিটস রাখেনি সরি, 5-10 মিনিটস রেখেছিল, হ্যাঁ 5
10 মিনিট রাখা হলো তারপর আমার হেয়ার ড্রাই দিয়ে চুলটা পুরো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা পুরো শুকানো হলো তারপর হলো আমার হেয়ার কাট সো হেয়ার কাট ইজ অপশনাল তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো কিন্তু আমি আমার চুলটা এতটা লেন্থে কেটে ফেলেছি সো তোমরা আমার ফাইনাল রেজাল্টটা দেখতেই পাবে স্ক্রিনে কোথাও একটা দিয়ে দেবো যে জাস্ট পার্লার থেকে বেরানোর পর আমার চুলটা কিরকম লাগছিল বাই দ্য ওয়ে তোমরা যদি কেরাটিন ট্রিটমেন্ট করাও তাহলে তোমাদের শ্যাম্পু কন্ডিশনার অ্যান্ড সিরাম আলাদা আলাদা ইউজ করতে হবে আমি হেয়ার কেয়ার নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো আমি একটা ভিডিওতেই সব দিয়ে মেস ক্রিয়েট করতে চাই না সো তোমরা ওখান থেকেও শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার নিতে পারো বাট দাম একটু বেশি লাগছিল বাট পার্লার থেকে নেওয়া অথেন্টিক হয় তোমরা ওখান থেকেও নিতে পারো আমি বলবো অ্যামাজন থেকে কিচ্ছু নিও না কারণ অ্যামাজনে তুমি যদি রিভিউ চেক করো দেখবে ম্যাক্সিমাম লোক বলেছে যে ডুপ্লিকেট প্রোডাক্টস আসে সো তোমরা নাইকা ট্রাই করতে পারো নাইকায় আমি যতদূর অব্দি কিনেছি মোটামুটি অথেন্টিক প্রোডাক্টসই আসে নাও ইটস টাইম ফর দ্য কনক্লুশন সো তোমাদের কেরাটিন ট্রিটমেন্ট করানো উচিত না উচিত না সো তোমাদের যদি ড্রাই ড্যামেজড হেয়ার হয় আর তোমরা যদি আগে স্মুথনিং আর স্ট্রেটনিং করিয়ে ফেলো আর তোমরা যদি আমার মতোই হও যে আর স্মুথনিং স্ট্রেটনিং করাতে চাও না চুলের সাথে আর কিছু করতে চাও না সো ইউ ক্যান অবভিয়াসলি গো ফর কেরাটিন ট্রিটমেন্ট সো এফেক্ট তোমরা এরকম পাবে পুরোপুরি স্মুথনিং বা স্ট্রেটনিং এর মতো কিন্তু স্ট্রেট লাগে না এটা 80% মতোই স্ট্রেট লাগে আর এটাই এর রেজাল্ট হয় ফাইনাল আর আমাকে বলেছিল যে মোটামুটি 80-90 ওয়াশ অবধি এই ব্যাপারটা থাকবে আর যদি যত তুমি চুল ওয়াশ করবে তত কেরাটিনের এফেক্টটা ফেড অ্যাওয়ে হতে থাকবে নাও চার্জ কত নেয় কেরাটিন ট্রিটমেন্ট করতে সো কেরাটিন ট্রিটমেন্ট এটা চুলের ট্রিটমেন্ট আর এটা কিন্তু কোনো আমি বলবো না যে কোনো বাজে জায়গা থেকে করিয়ে আবার সেই চুলে ড্যামেজ করো কারণ চুলের ব্যাপার আর চুলে বাজে জায়গা থেকে করালে কী কী কনসিকোয়েন্সেস হতে পারে আমি পার্সোনালি ভুগেছি তার জন্য আমি ভালো একটা স্যালনেই গেছি সো তোমরা যদি চাও আমার কেরাটিন ট্রিটমেন্ট করাতে মোটামুটি অ্যারাউন্ড 5,000 rupees লেগেছে আর প্রত্যেক কটা পার্লারে আলাদা আলাদা চার্জ নেয় সো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কোন কোন পার্লারে এখন কেরাটিন ট্রিটমেন্টে কী কী চার্জেস আছে সো লাস্টলি কী কী পয়েন্টস তোমাদের মাথায় রাখতে হবে কেরাটিন ট্রিটমেন্ট করানোর আগে সো ফার্স্ট অফ অল কেরাটিন ট্রিটমেন্ট তোমরা ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ার বা আগে কেমিক্যাল ট্রিটেড হেয়ার অর তোমার নর্মাল হেয়ার দুটোতেই করাতে পারো আর কেরাটিন ট্রিটমেন্টের লেন্থ আর ডেন্স অনুযায়ী কিন্তু বিভিন্ন পার্লারে বিভিন্ন চার্জ নেয় আর সেকেন্ড হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট ইউজুয়ালি ভালো পার্লার একটু কস্টলি হয় সো সেটা তোমরা মাথায় রাখতে পারো যদি তোমরা একটু লো বাজেটের মধ্যে চাও আমি বলবো না যে কেরাটিন ট্রিটমেন্ট করাও কারণ চুলের মধ্যে চুলের জন্য আমি স্পেশালি সাজেস্ট করবো প্লিজ ডোন্ট গো ফর চিপ প্রোডাক্টস অর চিপ পার্লার আর যখন ট্রিটমেন্টের প্রসেসটা চলবে তখন কিন্তু তোমার চোখ আর গলা একটু জ্বালা করতে পারে একটু কি অনেকটাই জ্বালা করতে পারে আমার তো হালাত খারাপ হয়ে গেছিলো আর ওখানে যারা যারা কেরাটিন ট্রিটমেন্ট করছিল সবারই মোটামুটি অবস্থা খারাপ ছিল সো তোমরা কিন্তু সেটা মাথায় রেখো সো তোমরা একটা প্রোটেকশন নিয়ে যেতে পারো ফর ইওর আইজ সো তোমরা চশমা পরে নিতে পারো বা মাস্ক পরে নিতে পারো লাস্টলি যতই হোক কেরাটিন ট্রিটমেন্টও কিন্তু একটা কেমিক্যাল ট্রিটমেন্টই বলতে পারো অতটাও হয়তো স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের মতো এফেক্ট করে না চুলে বাট ইটস এগেন আ ট্রিটমেন্ট অর কেমিক্যাল ট্রিটমেন্ট সো এটা হয়তো একটু হলেও চুলে ড্যামেজ করতে পারে আমি তো সবে মাত্র করেছি এক সপ্তাহ মতো হয়েছে সো আমি এখনই বলতে পারবো না আমার চুলে কী কী প্রবলেম দেখা গেছে সো আমি ডেফিনেটলি আমার ইনস্টাগ্রামে অর ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করবো যে 3-4 মাস পর আমার চুলে কীরকম রেজাল্ট এসছে So that's it for today's video. Hope you guys find this video helpful and interesting. যদি তোমরা কেরাটিন ট্রিটমেন্ট করাতে চাও এখনই যেতে পারো কারণ একদিন লাগবে তোমার মোটামুটি দুদিন লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হতে আর পুজো তো অলমোস্ট এসেই গেল সো পুজোর আগে করাতে চাইলে এখনই তোমরা চলে যাও আর প্রোডাক্টস নিয়ে হেয়ার কেয়ার রুটিনটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো সো স্টে টিউন ফর দ্যাট আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই